দরবার কোথে দুইবার টাইটেল পড়িছি। 2000 আমার বয়নার বড় খারিছে হুজুর অন থাকি গেছেন সুবানিঘাট, সুবানিঘাট থেকে গেছেন সাববাড়ি, সাববাড়ি গিয়া রাইত ফোড়াইছেন, ঘুমাইছেন বাদর দিন চূড়া ফোড়াইছেন, আইচ্ছেন আইয়া সুবানিঘাট ফোড়াইছেন। সত্তরি মন্দির সাহেবের বয়ান করতা আমারে দরকার গেছি জিয়ারত উস্তাদ এজন শর্ট আমারে বেরিয়া লইয়া গেছেন হয়েছেন এই উপায় আপনি সুবানিঘাট। আমি তো সুবানিঘাটের মানুষ নি, সুবানিঘাটও টাইটেল ফার্স্ট হইতে হইব, মুফতি হইতে হইব, খারিওয়ালা বালাখারি যে যাই কেন সুবানিঘাট ফোড়াইতে নি, আস্তার ডিস্ট্রিক্টের একটা হেড তো আমারে নীলা আইলা বরুণার হুজুর আইয়া আনলে কইলা রব আমি তো বছরে খং ঘুমাইছি আর ভাবিবে বিশ করে। তো আমি সাধারণ তেলের সিঁচি তারা কয়েকদিন তাহলে তেল সাবান থাকে তো আমি আর কিতা করম, তেলের মিঠা তেলের সিঁচি হব নিয়া হুজুর হইতেছ আর পাও গোসা নিয়ে আরম্ভ করছি, গোসাইতে গোসাইতে হুজুর ঘুমাই গেছে। আইলো ইন্টারভিউ সময় হুজুর তো মারা গেছেন, মিশা মাথা খুবই রাখুন না না হেমন, আর মিশা যদি আইজ আপনারা একজনে মাথে তে এখন মাস বাদে ও হুজুরে কইবা এই মুরব্বী মনে হয় বেশ কম করুন অটোমেটিক কোথাটা বুঝরা ফোন। ইন্টারভিউ সময় আইলো আমার সুবানিঘাটের বর্তমান প্রিন্সিপাল স্যার, তাই তো চিনার কথা নাই, আমার চিনেন মাইজুম সাহেবে বড় সাহেবে, মাইজুম সাহেব আর মুফতি সাহেব সানগাম যাই বড় সাহেবে দারুল খেলা তো লাগি গেলে বর্ণির সাহেব হইল আমার ভুয়া প্রধান খারি ধেনজিনি তো হেন হইতা বর্ণির সাহেব আমার ভুয়া আর ইংরাজি বরুণার বড় খারি সাহেব হজুরে হইতা আমার ভুয়া না কেমন। এখন ইন্টারভিউ হইতো ইন্টারভিউ হল জমসই বরুণার খারিসা হুজুরে কইলা ইগু তো আমার ভুয়া সানগাম ফোড়াইয়া আইছি আপনারা ইন্টারভিউ লোকা ও হলর আপনার হলর এবার যে প্রস্তুত লইয়া আইসা ইটা হর্ষ হয়ে গেছে এখন ইন্টারভিউ হইতো লইয়া লইতা হল জমসই সুবানিঘাটের সুপারেন্টেন্ট সাহেবে কইলা তুমি ইজা যা কইলা হকা সুবহানাল্লাহ 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 ইন্টারভিউ হইতো ইন ফোড়াইতে পারবা কি না কিছু হইতো না তজবির এর বাদে কতক্ষণ পড়িলে না পড়িলে ওটা কিছু হইতো না হাদ্দাসানা জানুন না জানো কিছু হইতো তো সুবানিঘাটের সুপারেন্টেন্ট হইলে আজ্ঞা আপনার ভুয়া তখন তাই ইজা যা হইলে যেমনে হয়েছি ইজা যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনো মাতু নাই কোনো ওই গেল আমার রমজানের ব্যাপার। তো উদয়পুরি ওজন আসলে তাই না গালিম সবার ভুয়া তাই না তার রুটিন রুটিন বাজি বেটিতা তাই না আমার কইলা আপনার অত মায়া করলা যাব না হলে তে আপনি একদিন জোর বাদে মর্দি সাহাইছেন না বয়ান করুক ও আমি ও তিরমিজি শরীফ থেকে আরম্ভ করছি বয়ান আর যেদিন সত্তরি সাহেব মিস করতে আমারে দিতা খুব সুবহানাল্লাহ এ ফুয়া হওয়ার কারণে যদি আমি চাকরি হইল বয়ান করার সুযোগ হইল কোরআন শরীফ পড়াইবার সুযোগ হইল তে হাসরের মাঠ সরওয়ারে কায়নাতের সামনে যদি আল্লামা সাহেব কিবলা হই নেরা আমারে ওলি ওলি হিসাবে এরা মানত মিলা শরীফ পড়িত এরা রেখেছো কোন চিটার হরক কোন চিটার হইব নিনা না মিলা শরীফ ডাইরেক্ট কবুল নিনা না দারুল কেরা ডাইরেক্ট কবুল নিনা না সরোয়া আ ফতমে খাজেরান পড়িছেন ডাইরেক্ট কবুল নিনা না সরোয়ারে কায়নাত আল্লামা সাহেব কিবলায় হন পড়িছেন পড়িয়া জিয়ারত যাইতা রহমতুল্লিল আলমিন রে হুনাইতা আর রহমতুল্লিল আলমিনে ইজাজতে দারুল কেরাত আরম্ভ হয়েছে তার কারণে পৃথিবীর আনাসে কানাসে লন্ডন আমেরিকা কুয়েত দুবাই ইন্ডিয়া পাকিস্তান যেন সাহেব কিবলার মানুষ গেছেন গেও দেখা যায় খারিসা যখন বিচা দিয়া নিছেন দারুল খেরাত আরম্ভ হয়েছে ওয়াল আহান হয়েছে গরিব বেটা পাকিস্তান যেতে পারতাম নাই পাকিস্তান নিছেন কি দারুল খেরাত আরম্ভ হয়েছে দেখা যায় আপনাই তো রো মাদ্রাসার এক ছাত্র ই বেটার মায় আমার বরুণার বড় খারিসা হুজুরের কাছে পড়িছে ই বেটি সৌদি আরব গেছেন সৌদি আরব গিয়া বাসাত গিয়া হলুতারে ফোড়াইতরা খারিয়ানা ফোড়াইতরা ইটা বেটিনতে মায়া করইন আর কইন বলো তোমার ফুয়া হজন আছেন নি বলে না আছেন বলে নি ফুয়া ইলে পড়তে পারবো নিলে পারবো বলে তে হাতারে আনো ও মন ইমামতি করে না নাই তোর বাজারও বেটার মা সৌদি আরব এ কুরআন শরীফে লইয়া যান নি ঠানিয়া মাতুকা তে আপনারা ইগ্ন যে মিলাদ শরীফ পড়িছেন মিলাদ শরীফের দলিল ইনশাল্লাহ বেশ দিতাম পারতাম নাই আগে তো আগে দলিল দেওয়া হয়েছে মুরব্বী সাহেব অকল আপনারা আসলা
আগে যত দলিল দেওয়া হয়েছে ই লম্পা লম্পা কুর্তায় ওম রব্বি সাহ ওম রব্বি সাহ আপনি ঘুমাইছে আপনি মাতে না জানি বিরোধ আপনার উপরে আপনি অনুজ্ঞা কিতাব আমি না আইছি না বাবা নু রেবা যদি আপনারা হুক চাই আপনাই তোর একশো মায়ার মাঝে একশো মহব্বতের মাঝে একটা মহব্বত রব্বুল আলামিনে সারছেন পৃথিবীর নিরানব্বইটা মহব্বত টান গেছে রাসই ই মহব্বতের কারণে আপনার বাচ্চা কাচ্চা আপনি ভাইয়া নমাজ রোজা সারিয়া খেত কররা ব্যবসা কররা বাচ্চারে বিপদ বিদেশ দিতরা বাচ্চাই তোর মহব্বতে মা বাবার জীবনটা বিলীন করে দিলাইটা হুকা সাহ বকল হাসান হাউদা বুখারী শরীফ আরম্ভ হয়েছে ওহির বাপ বিসমিল্লাহির রহমানির রহিম বাবু খাইফা কানা বদুলু হিলা রাসূল আরম্ভ হইছে বাদে আরম্ভ হইছে ঈমানের বাব বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন হুয়া কাউলু ওয়া ফিআলু ঈমান এর বাদে অনুসারে ফাস্তা হাদিস শরীফ বাদেও বয়ান হইছে বিসমিল্লাহির রহমানির রহিম বাবু হুবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান যে রহমতুল্লিল আলামিনের উপরে যদি পুরাপুরি মহব্বত ইমান আনো না সে জন্য তো এই যেতে না মুমিনও নাই কথাটা বুঝো পড়ছে নি বুখারী সানি হাদিস শরীফ 948 নম্বর পৃষ্ঠা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى أستاذ أولى فريسة دروس بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بأنها حق العظيم اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكر كلما غفل عن ذي غافل بسم الله الرحمن الرحيم ابي السند المتصل منا الى الامام الهمام الحافظ الحجة امير المؤمنين في الحديث ابو عبد الله محمد بن اسماعيل بن ابراهيم المغيرة بن البرد الترجمي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه امين الجامع المسند الصحيح مختصر من امور رسول الله صلى الله عليه وسلم وسنن ايامه بسم الله الرحمن الرحيم باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان أبي قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا علية بن عبد العزيز بن صهيب عن أناس عن النبي صلى الله عليه وسلم أبي قال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة قتادة عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بسم الله الرحمن الرحيم باب فضل ذكر الله تعالى أبي قال حدثنا محمد بن علاء قال حدثنا أبو أسامة بريد بن عبد الله نبي بردة نبي موسى رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت اي بخاري شريف اور پہلا پڑھیسی ایک حدیث ہے ہشو حدیث شریف تا پڑھیلم بخاری شانی 948 نمبر پشتا او سبحان اللہ سبحان اللہ ہیں استاد اولر دوار برکتے اللہ ہمارے ایکوارے رجسٹری کری بخاری تک پڑھیسی جے تو اینو ٹائٹل مدرسہ ماتوکا ٹائٹل مدرسہ ইনর কোনো সেফোলজি হিসাবে যদি আস্থা হয়নি তা হইছে না তো তো এটা তো আস্থা জীবনও সাপ পিপলা যেটা করিয়া গেলা হয়েছে এটা বেদা
এটা তো কোরআন হাদিসও না, এটা কোয়া আপনারা বলতে শুনছেন। আমরার 89 ইংরেজিত বালাগালুল্লাহ বিকামালির বস হইল, যেন বস করাইছেন তাই নাই, দুইজন নাই আলিম, আরে আরে আপস সাহেব আসলা বর্ণ হিসাব আসলা, তো বর্ণ হিসাবে কিতাব হইতা সঙ্গাম থেকে আমরা ছাত্র বল গেছি, আরিবা সাহেদা সাহেব আইসুন, আরিবা জলাল সিদ্দিকী সাহেব আইসুন, সাহেব আইসুন ইয়া সাহেব হেসে আইসুন, বালাগালুল্লাহ বিকামালি বুতর বকা। এখন আপনাকে সেই বুতর বেকার যদি হয় সেইটা ফড়িয়া লাভাসে নি, বস হইল বস বর্ণ হিসাবে। আমার বরুণার বড়খার হিসাব হজুর আসলা সবার, আর বরুণার বড়খার হিসাব হজুরের যে সাহজাদা বড় সাহেব তাই খতম পড়াইলা, এর বাদে দোয়া করলা, এর বাদে মিনার শরীফ পড়লা, আমার জানানো যে শান্তি আইল যে আমার উস্তাদর একজন বড় ছেলে আর তার মাঝে এমন গুণ ধরছে, এইখান তো আমার গৌরবের কথা, আলহামদুলিল্লাহ। না কেমন হিংসার তো ঘুমটা নাই, বাল্লাগাদুল্লাহ বিকামালির বস আরম্ভ হইল। বস করতে করতে বন্ডির সাপে উঠিয়া কইলা, যদি গুগুতর বখা হয় সে ইনটা আলিম কইতলা না, কিন্তু বড় আলিম বড় শেখুল হাদিস বড় মুফতি বড় মহাদিস ইটা কিন্তু কইছেন না, বন্ডির সাপে উঠিয়া কইলা, হাজার হাজার মানুষ বন্ডির সাপে উঠিয়া কইলা, আমরার বাংলাদেশের মাঝে ইন্টারন্যাশনাল বক্তা একজন আসন যার নাম হইল দেলোয়ার হোসেন সাইদি, তাই নিতো বালাগালুল্লাহ বিকামালি ফড়ে ও একটা হেসের ভাই হেসের পাতুকে হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বুঝলা নি একটা এসে। এখন আপনারা বুঝুক কেউ যে আমি পয়লা হাদিস শরীফ পড়েছি আর লাস্টের হাদিস শরীফ পড়েছি, কোরআন শরীফের একটা আয়াত শরীফ তিন ফারার পড়ি, 16 নম্বর রুকু বিসমিল্লাহ রহমানির রহিম, وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرن به لم فا آيات إي آيات شري برمزة وخان خوي زين أمرا روحاني جوغتو أمرا أسلام رحمة للعالمين رئي সরওয়ারে কায়নাত আফতাবে রিসালাত দু জাহানের সরদার রহমতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত রে রব্বুল আলামিনে সাজারাতুল একিন বিরাট এক গাছ আর অন এক কুরসি খুব আরামদায়ক অন রব্বুল আলামিনে তান হবিব রে রাসন কত বছর বলেন 70,000 বছর মাতুকা হে হইত্রা আল্লাহ হইত্রা। এখন যদি কোনো আলিম সাহেব আইয়া হইন আ হযরত আদম আলাইহিস সালাম পয়লা নবী আর একেবারে শেষ নবী আমরা নবী মানিয়া নিতে মাতুক মানতে নামি হাসা তো আদম আলাইহিস সালাম আগর আর আমরা নবী শেষ ইগু হইল সিরা আর সিরাতুন নবী একটা বার হইছে নি মিলাদুন নবী আদায় হইলে সিরাতুন নবী আদায় হইয়া যায়, মিলাদুন সিরাতুন নবী আদায় হইলে মিলাদুন নবী হয় না, তার প্রমাণ কিতা আমি হিয়াত থেকে আইছি, কথাটা বুঝো বলছে নি, জিতা মানুষকে আর মরা মানুষকে আহত হইলাম না, কোনটা হইতাম পারিয়ান না, আমি সেই আর আপনারা মুরব্বী সাহেব হল আমার ভাই সাইতা আর আপনারা যে আমল সাহেব কিবলা করিয়া বাতাইয়া গেছেন ও আমল সম্বন্ধে কোরআন হাদিস সম্বন্ধে চূড়া হইব আর মুরব্বী মাই হল মরি যেতে আর আমরা লাগি দোয়া করিয়া যাও রব ও আমল খান করিয়া ইমান খান লইয়া যাও, যদি ইমান লইয়া যাইতে পারতে কারণ হইল শয়তানে যেহেতু আজরাইল আলাইহিসসালাম আইলা আর আপনার আজ বাবার হবত নাই মুখ দিয়া খোঁতা খুঁতা হইতা পারলা না আর উত্তর সিনানা ঘোরা হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠা কুবিশ্বাস ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাব ফিরিস্তা ওখানে উড়িতে 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 হোমর পর্যন্ত আমি ঠান্ডা ঘুরি যাইছে ওনে আপনার বাচ্চা কাছে এখান দিতে এখন মেয়াসা বানো ডক্টর সাহ বানো খমিরা জানো আর বাবা বাস্তা নাই হোমর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে বাবার বাস্তা নাই না কেমন ওই তো ঠান্ডা কাটি আরম্ভ হয়েছে এখন আপনা হোক মুখ দিয়া মাত্তা পারা না আত বাবার হবদ নাই এখন আপনি লাই লাই লা হইতা কিতা বাবা সান দখল খসাইবা তার পার কোন ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই আপনার উপরে যে আজাব আরম্ভ হয়েছে হো
আমি যেখান হইয়ার আমি সইয়ার যে আমার মুরব্বী সাহেব হল আর মুরব্বী মাই হল আমার উস্তাদর দেশে আমি আইসি, দয়া করে আপনারা ও আমল খান করতার ইমান লইয়া যাইতা তো দুনিয়ায় জমিন স্বার্থ হইব, আর নাইলে সত্তর আশি বছরের জিন্দগিতে একেবারে বেকার কথা বুঝছেন নি। এখন হন আমরা রে রহমতুল্লিল আলামিন রে সত্তর হাজার বছর রাখছে, আর সত্তর হাজার বছর রাখার ফলে রব্বুল আলামিনে রহমতুল্লিল আলামিনের দ্বারো আনি একটা আয়না দিছেন, আর যেমনি আয়না দিছেন আর রহমতুল্লিল আলামিন হইন আমার পরওয়ারদিগারে আমারে অত সুন্দর বানাইছেননি, সুবহান আল্লাহ আমি অত সুন্দর নি, ইনো খানো আছি আর খানো আইলাম, রব্বুল আলামিন অত সুন্দর হল দিলা সজ্জা সাইটটা বাদে সাইটটা সজ্জা দিয়া রব্বুল রহমতুল্লিল আলামিন হই বলান আর একটা দিলাই একটা দা বলান আমারে যেন আমার রব্বুল আলামিন অত সুন্দর করছেন হক্কা সুবহান আল্লাহ দিলা আর একটা ফাস্টা। এখন ফাস্টা সজ্জা দেওয়ার পরে যদি ফাসত নমাজ আইল তে ইন প্রশ্ন আইল ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালাম তাই আপনার ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালামে ইসু আলাইহি সালাতু ওয়াসসালাম রে আরাই দিছেন কথা বুঝুন জানি প্রশ্ন প্রশ্ন তার জবাব কথা বুঝুন জানি আবু বয়ান আরম্ভ হইছে না আপনারা দয়া করি আমল করতে আর আমল লইয়া যাইতাও খান যে এক বয়ান করছে রব খুব ভালো লাগছে আর ও বাজারও গেও নাই তেল আছে লাভ নাই আমি ওখান আর যে রব্বুল আলামিনে আমারে দুই চারটা কথা হওয়ার তৌফিক দিতা আর আপনারা ও শুনিয়া আপনারা ও লাইনে চলতা আর ইমান লইয়া যাইতা আর আমার মাঝে আমল হইতো হোক আলহামদুলিল্লাহ ওখানটা আমার মাঝে আমল হইতো ও সাবজেক্ট সত্তর হাজার বছর রাখছে দেখলা যখন দেখার বাদে সৈদ্যা দিলা ফাস্টটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসু আলাইহিস সালাম রে আরাই নিছেন মা হল হুন বাবা হল হুন যে বাচ্চা হচ্ছেল মহব্বত কি মহব্বত একজন বাচ্চা যদি হারি যায় বেমার হয়ে যায় বিদেশ গিয়া খবর করে না কোনো হানো বিয়া হরিয়া খবর করে না লুকাইয়া দেখার তাকে গুনতা হয় মা বাবার অন্তর দাহ দেখাইয়া জানে পৃথিবীর আর কেউ জানে না ইটা সুরে ইসুফ পড়িলে ভবা যায় কিচ্ছে নাই যে 50 টাকা দি খিতাব লইলাম আর গঠ না পাইছি আর হইলাম আর তৈ গেছে খোদারা বুঝো বলছেনি ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আরাই লীলা ইয়াকুব আলাইহিস সালামে আরাই কানতে 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 সব গেল কি এখন তো আন্দ হই গেলা এখন আর খুঁজা দেখইন না বা বাপে হুয়ার মায়ায় ফুয়ার মহব্বতে খানতে খানতে চৌক গেছে গিয়া 40 বছর খান দিলা ওনে এও বেটা লইয়া আইছে ইসু আলাইহিসসালামর জুব্বা জুব্বা লইয়া আওয়া বাদে কইলা সাহেব আপনার নাম অতানি বলেন হয় বলেন ও মিশরের বাসায় একটা জুব্বা আপনারা দিছেন অগুতানি গুয়া সুবহানাল্লাহ হইন আমি আন্দা বেটা গরিব মানুষ আন্দা বেটা আর আমার মিশরের বাসায় বাসায় একটা জুব্বা দিলে এইটা 80 মাইল দূর বিষয় কিতা ও বিষয় কিতা হইয়া তাই জুব্বা ওগু লইছে না আর তো লইয়া আর নাহর গেছে নিয়া নাহর গেছে নিয়া যেমনে সাত টান দিছে ওই নাজা পাঁচটার জুব্বা নিনা আর হেউরোর জুব্বা আমি দেখিয়ে না তো দেখলে একটা আন্দাজ হইল যে জুব্বা হাসা চমকাই দামি জুব্বা আমি তো দেখি আর না তে আমি শাস্তি টান দিয়া বুঝি সেই আচ্ছা পাঁচটা জুব্বা নি না আর সৌরর জুব্বা তো তাই সত্য মিথ্যা যাচাই করতে ওই জুব্বা নাগর খান্ডাত নিয়ে যেমনে টান দিস আর ইসু আলাই সালাতু সালামর জুব্বার মাঝে তার শরীরর শরীরর আমার
শরীরের আসর পড়ছে, আর ও আসর পড়ে খাফরের মধ্যে আসর হয়ে গেছে, আর ও ইসু আলাইহিসসালাম খাফর বিন্দার কারণে জুব্বাপুর মধ্যে ইসু আলাইহিসসালাম আসর পড়ে গেছে। ইকুতিতে নমাজ পড়ছেন, রোজা রাখছেন, বিচার আচার করছেন, নবদাও করছেন, আল্লাহর গুলামি করছেন, জুব্বার মধ্যে আসর পড়ে গেছে, আর জুব্বার মধ্যে আসর পড়ার কারণে বাফরে নিয়া দিছেন, আর বাফের জন্য জুব্বাপুর নাকি ঠান দিছেন, আর বাফর সব বলা হয়ে গেছে। খুব সুবহানাল্লাহ, ইকান হইলাম ফেরনে, ইকান তো ইন আয় না, ই হাদিস শরীফ যেটা পড়িলাম ইতার ই আয়া তো ইতাত আয় না, ইকান কইলাম ফেরনে বলে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামে বালাউইয়া বালাউইয়া হইলা আমার রব্বুল আলামিনে আমারে যখন আমার হুয়া ইউসুফরে 40 বছর বাদে সাহা কানতে কানতে 40 বছর বাদে খবর হইলাম আসইন শুক্রিয়া হিসাবে এক রেখাত রব্বুল আলামিনে আমার সবগু বালা হোসেন আরো এক রেখাত রব্বুল আলামিনে আমার ইউসুফ রেজেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামর ও মিল্লাতে ইব্রাহিম আল্লাহর মাঝে আমার কুয়ারে রাসইন ও আরো রেখাত ও তিন রেখাত ও সুবহানাল্লাহ কথাটা বুঝো করছেনি আমরা হলো আসলার সরোয়ারে কায়নাত 70,000 বছর না কেমন দিলা পাঁচটা নবিয়ে দিলা তিনটা আইল মাগরিবর তিনক মাতুক মাগরিবর তিনক আরো 70,000 বছর বাদে রব্বুল আলামিনে আইয়া সরোয়ারে কায়নাতের একটা তওয়াজ্জু দিছই আর যেমনে তওয়াজ্জু দিছই আর তওয়াজ্জু দেওয়ার কারণে গাম বাড়ছে সরোয়ারে কায়নাতর গাম বাড়ছে তিন পাড়ার 16 রুকু আগে পড়েছি মুফতি মুহাদ্দিস কেউ তখন জানি বালা করে সাইন জানি একটা তফসির চাইয়া ফাইতা না কারণ হইল একটা তফসির চাইয়া ফাইতা ফাইতা না কারণ হইল কিতা বলেন আপনারা আস্তা জীবন হুঞ্চন ইদা যা আনাসুল্লাহ আমি কইলার কিন্তু আলিম সাহেব মুফতি সাহেব শেখুল হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব যত বড় আলিম সাহেব তা হোক আপনি কিতাব চাইয়া বার করা লাগি ঘটনাটা কইয়া আর একটা প্রশ্ন আনছি ঈদে মিলাদুন নবী পালন করলে সিরাতুন নবী হয়ে যায় আলাদা সিরাতুন নবী করার কোনো দরকার পড়ে না ও আমি ইদা যা আনাসুল্লাহ ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফির এখানে আসেনি ইজাজত আসেনি আগর আলিম হলে কইছই ফাসাতে বেহামদি রব্বিকা ওয়াস আগর আলিম সাহেব হলে কইছেন ফাসাতে বেহামদি রব্বিকা ওয়াসতাগফির নবী 23 বছর জিন্দেগিতে 23 বছর জিন্দেগিতে আপনি আল্লাহর পাক কালাম পৌঁছাইতে আপনা আল্লাহর পাক কালাম মানুষের কাছে প্রচার করতে আর কলিমার দাওয়াত দেওয়াত দাওয়াত দেওয়াত লাগিয়া পাক কালাম খান পাক কালাম খান পৌঁছানিত লাগি আপনি তো এখন মানুষ মানুষ হিসাবে ভুল ত্রুটি হইব মানুষ হিসাবে বেশ কম হইব ও বেশ কমার কারণে আপনি আস্তাও ফিরুল্লাহ ভরি লাগবা এটা বড় বড় আলিম সাহেব হলে কইছে তফসিরের কিতাব তফসিরে কবির তফসিরে রুহুল বয়ান তফসিরে তফসিরে কসির ওটা কয়েকটা তফসির সাইতে পাইবা বিষয়টা ইলা নাই আগর আলিম সাহেব বলে কইছেন যে আমরার মতো মানুষ আর কিছু যেন ই হইছে দাওয়াত পৌঁছাইতে গিয়া বেশ কম মানুষ যাবে ও ফাসাদ দিয়ে আনি ফড়ি লেপা বিষয়টা হইয়া হইয়া তাই তাই গেছেন গি আর ইটার আপনার ইটার উত্তর দেনওয়ালা একমাত্র আসলা সাহেবা হোক সুবহানাল্লাহ একটার উত্তর 80 ইংরেজির কথা হই আর 80-90 ভিতরে হই আর একটার উত্তর দেনওয়ালাই জমিন একমাত্র সাহ দুইলার কোনো মানুষ নাই এখন যদি আমরার মতো মানুষ হইতে তো 23 বছর জিন্দেগিতে কিছু বেশ কমাইছে না নিকুমাইছে নিমাইছে এটা হইছে তে পাঁচাব বিবাহী ফড়ি লেখা বিষয় এটা নাই এমনটা কি শাস্য মানুষ হইতরা রব্বুল আলামিনে হইলা ও আমার হাবিব ই আরবের মানুষে আপনারে বড় কষ্ট দিছে বড় মারছে মনে কথাইছে আপনি কিচ্ছু নাই খালি কইছে নিয়ে খাল্লা আছে
তোমারে নবী মানি না, তুমি তো আপনার লাগান মানুষ। আল্লাহ মানি, নবী না মানার কারণে আল্লাহ মানি। আমারে আল্লাহ হইতে হইতাম আর আমারে তারা মানে না, দেখা যায় নবী তো আপনে পড়ার কারণে আমিও শ্রেষ্ঠ মানুষ হইছিলাম, মুসলমান হইতা এরারে আপনি পড়ার কারণে এরারে মাফ করে দিব। ফোকাস সুবহান আল্লাহ। এবার আল্লাহ হবিবে কিতাব হইন জানাইনি, আমি জমিন থেকে বিদায় যাইমু কি আমার গুনাগার উম্মতরে শয়তানে বেড়াসেরা লাগাইয়া গুনাহ ফরাইব, শয়তানে বেড়াসেরা লাগাইয়া গুনাহ ফরাইব, আমার গুনাগার উম্মত হলর কি দশা হইব, কোন হালত হইব, আমার গুনাগার উম্মত হলরে নি আমি আপনি মায়া হর হই। আল্লাহ কইছেন, আল্লাহ হবিব মাতিত্রা রব্বুল আলামিনে কইল, আমার হাবিব আপনি পড়ার কারণে ই পড়ার বদলতে ই পড়ার বরকতে ই পড়ারে কবুল করছি, ই পড়ার বদলতে ই পড়ার বরকতে আপনার মুখর জবানটারে আমি কবুল করছি, আপনার গুনাগার উম্মত হলো জমিন গিয়া শয়তানের দুঃখের মাঝে পড়িয়া বাচ্চা বাচ্চারে গালাগালি করবা, অশ্লীল মাতিবা, আস্তা দূরত গেছে কি আসরত গেছে কি বেড়া লাগবো, হে শখ নানি হে শক্ত ফড়িবা, হ্যাঁ জোর গেছে কি আসর আগে ফড়িয়া বাদে আসর ফড়িটা ওটা করবা। যদি আপনার মহব্বত অন্তর রাখিয়া আর সজিদা করিয়া মসজিদ আমার গড় গিয়া সজিদা করিয়া আপনার আপনার মহব্বত অন্তর রাখিয়া সজিদা করিয়া যদি নমাজ পড়িয়া কাতর মনে আল্লাহর বান্দা বান্দিয়ে হইন, আপনার উম্মতর আপনার উম্মতর আশিকে রসুল হলে যদি হইন, আল্লাহ আজ তো জোর রফ গেছে কি আসরের আগে পড়িছি, আসর তো গেছে কি মাগরিবের রফ তো পড়িছি, আল্লাহ বাচ্চা বাচ্চা যন্ত্রণায় দৌলতর যন্ত্রণায় বেড়া সেরা লাগিয়া দুনিয়ার জমিনের মহব্বত বাচ্চা বাচ্চার মহব্বত দন দৌলতর মহব্বত ইটার মাঝে পড়িয়া আল্লাহ আমি নামাজ খোঁজা করি লইছি, আল্লাহ আমি তোমার হইয়ার কেউ জানে না নামাজ খোঁজা করছি কেউ জানে না, আল্লাহ আল্লাহ আমি তোমার হইয়ার দেবা, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ও হলে হলে হইব মসজিদ গিয়া আমারে হইব, আপনার ও আপনি পড়ার বদলতে আমি আপনার গুনাগার উম্মতরে মাফ করে দিব। তোমাতানো নবীর পরিবারের গোড়ারে তোমাতানোর মা, খবরদার নবীরে তোমাতানোর মতো হইতে পারতায় না, ইমান তত্ত্ব নাই, খবরদার নবীরে বাপ হইতে পারতায় নাই, খবরদার নবীরে বড় ভাই হইতে পারতায় নাই, হইলে ইমান তাকবে না। এই আয়াত হইতরা আল্লাহ হইতরা আমরা তো না মাতু কা কিতা হইতরা আপনার গরর ফুয়া বিয়া শাদি করছেন, হুরুতে একজন দুইজন পাইছেন, আটটা মনর মনর ভর্তি হইতরা খাবড়ও কিন্তু আমার মহল্লা খান আর ওলা মজা করি রান দোষ রোগ আমার মাইলা খান তুই না ইলে খান থাকি এটা ফুর্তির ঠেলায় যদি হইতে তালাক হয়ে যাব এই আয়াতে হুকা মা থুকা। তে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা ই আয়াতে হয় ইমান থাকবে না, ই
ইতার জবাব দেনেওয়ালা খুব সিলেটর মাঝে আল্লামা সাহেব গেলা বলতলি আর হেউ ইতার জবাব দিবার কোনো ক্ষমতা নাই ফোকাস মহানাল্লাহ কথা আসা নানি বুঝলেনি কথা রাখিতা আমি কোরআন শরীফ থেকে দুই একটা দলিল দিতাম সেইয়া আর আপনারা আস্থা জীবন আল্লাহ বিল্লাহ হরতা আপনারা আস্থা জীবন আল্লাহ বিল্লাহ হরতা রহমতুল্লিল আলমিনর মহব্বত অন্তর রাখি আল্লাহ বিল্লাহ হরতা ও আমার চুড়াচুড়ি আমার শেষ হইলে হইলে জানি এক গুরো মানুষ মরা আর এক গুরো মানুষ জিতা যারা জিকির করে তারা জিতা যারা করে না তারা মরা কোরআন শরীফ পড়লে জিকির করা হয় নামাজ পড়লে জিকির করা হয় তসবি তালিল করলে জিকির পড়া হয় তে জিকির কোনটা মাতুকা কথা বুঝলানি তে জিকির কোনটা কই না আল্লাহর বান্দা কোন আশিকে রসুলের কাছে মরিদ হইয়া যদি আল্লাহর কোন বান্দা মাগরিব বাদে বা এশার নামাজ বাদে হয় আল্লাহ